আসসালামু আলাইকুম। রাশিয়ার AK-47 বা কালাশনিকভ রাইফেল বানাতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে প্রাণঘাতী নতুন অস্ত্র কিনছে ভারত। দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপে শক্তিশালী জঙ্গি বিমান মোতায়েন করেছে চীন। মাত্র 15 দিনের মধ্যে দ্বিতীয়বার দক্ষিণ চীন সাগরে মহড়া যুক্তরাষ্ট্রের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা জানাবো কয়েকটি দেশের প্রতিরক্ষা রাইফেল একইভাবে ব্যবহৃত হচ্ছে আরপিজি কালাশনিকভ গ্রেনেড লঞ্চার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে ভারতীয় আর্মির জন্য বেশ কিছু প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র থেকে 200টি RQ-001 অ্যানম্যান এরিয়াল ভেহিকেল সংগ্রহ করতে যাচ্ছে। এসব ড্রোন 10 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, প্রতি ঘন্টায় 95 কিলোমিটার 500 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে এসব ড্রোন। ইসরায়েল থেকে ভারত সংগ্রহ করবে স্পাইক ফায়ারলি লয়টারিং বোমা। এসব লয়টারিং বোমা 1 কিলোমিটার দূরে গোপনে অবস্থান করে শত্রুদের উপর নিখুঁতভাবে আঘাত পরিচালনা করতে পারে। শত্রু যদি তার অবস্থান থেকে সরে যায় এবং তাকে শনাক্ত করতে না পারে, তবে ফেরত আসতে পারে লয়টারিং বম। চীনের সাথে লাদাখ সংঘাতের পর জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে স্পাইক Mark 3 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে ভারত। এখন তারা লয়টারিং বোমা কিনতে যাচ্ছে ইসরায়েল থেকে। একই সাথে দীর্ঘপাল্লার আর্টিলারি শেল সংগ্রহ করবে, যা 40 কিলোমিটার পর্যন্ত দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। এসব অস্ত্র ভারত সংগ্রহ করতে যাচ্ছে তাদের স্থলবাহিনীর জন্য। ভারতীয় নেভিতে এ বছর শেষে যুক্ত হতে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন INS Arighat। এতে থাকবে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ক্ষমতা। লাদাখ ঘটনার পর ভারত আরব সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনকে মোকাবেলায় নজরদারি কার্যক্রম বৃদ্ধি করেছে। এজন্য গুরুগ্রামে নিয়ে এসেছে তাদের ফিউশন সেন্টার। ভারতীয় নেভি কর্মকর্তারা জানিয়েছেন, নজরদারি বৃদ্ধির ফলে আরব ও ভারত মহাসাগর থেকে সম্প্রতি চীনের 6টি রণতরী সরে গেছে। অপরদিকে চলতি মাসে ফ্রান্স থেকে ভারতের বুঝে পাওয়ার কথা 5টি 4+ জেনারেশন রাফালে যুদ্ধবিমান।
দক্ষিণ চীন সাগরে বিতর্কিত উড়ি দ্বীপে শক্তিশালী যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। 15 জুলাই চীন সেখানে ফ্ল্যাঙ্কার ফাইটার জেট পাঠিয়েছে। 15 জুলাই স্যাটেলাইট ইমেজে সেখানে 4টি যুদ্ধ বিমান মোতায়েন অবস্থায় দেখা গেছে। দক্ষিণ চীন সাগরে 4 জুলাই যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরীর মহড়া পরিচালনা করে। এরপর 13 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দেন, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা চীন নিজেদের বলে যে দাবি করেছে তা বেআইনি। এ ঘোষণা দুদিনের মাথায় চীন বিতর্কিত এই এলাকার দ্বীপে যুদ্ধ বিমান মোতায়েন করে। চীন সেখানে যে বিমান মোতায়েন করেছে সেগুলো ফ্ল্যাস্কার সিরিজের J-11B যুদ্ধ বিমান। এগুলোকে যুক্তরাষ্ট্রের F-15 ঈগল যুদ্ধ বিমানের সমকক্ষ বিবেচনা করা হয়। চীন এসব যুদ্ধ বিমান তৈরি করেছে রাশিয়ার SU-27 এর আদলে। প্যারাসেল আইল্যান্ডের উডি দ্বীপে এগুলো মোতায়েন করা হয়েছে। এসব দ্বীপ চীনের দখলে থাকলেও তাইওয়ান এবং ফিলিপাইন এগুলো তাদের বলে দাবি করে আসছে। দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দেশের দাবিকৃত এসব দ্বীপে চীন আগে থেকেই নানা ধরনের অবকাঠামো গড়ে তুলেছে এবং বোমারু বিমানও মোতায়েন করেছে। 17 জুলাই দক্ষিণ চীন সাগরে আবারও দ্বৈত মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এক মাসের মধ্যে বিতর্কিত এ পানিসীমায় দ্বিতীয়বার এ ধরনের মহড়ার ঘটনাকে CNN এর প্রতিবেদনে এ ঘটনাকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। USS প্যাসিফিক ফ্লিটের বিবৃতিতে বলা হয়েছে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মহড়ায় অংশ নেয়। বিমানবাহী রণতরী রোনাল্ড রিগান ও নিমিজ মহড়ায় বিমানবাহী রণতরীর সাথে ছিল ক্রুজার, ডিস্ট্রয়ার, অন্যান্য সাপ্লাই শিপ এবং 12,000-এর বেশি নৌসেনা। 2টি বিমানবাহী রণতরীতে ছিল 120টি যুদ্ধ বিমান। এসব বিমান যুদ্ধের প্রস্তুতি এবং দক্ষতা হিসেবে টেকনিক্যাল এয়ার ডিফেন্স মহড়া পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়েছে তড়িৎ সাদা দানের অংশ হিসেবে এ 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রয়েছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র 2টি বিমানবাহী রণতরীর মাধ্যমে মহড়া শুরু করেছে। 2014 সালের পর এটি ছিল এই এলাকায় তাদের প্রথম এ ধরনের বড় মহড়া। এর আগে এ ধরনের মহড়া হয়েছিল 2001 সালে। এ অবস্থায় মাত্র 15 দিনের মধ্যে তথা 17 জুলাই দ্বিতীয়বার এ ধরনের শক্তি প্রদর্শন নিয়ে আলোচনা চলছে সামরিক অঙ্গনে। দক্ষিণ চীন সাগরে প্রায় পুরো এলাকায় চীন তার সার্বভৌম এলাকা দাবি করে আসছে। এ অবস্থায় এখানে যুক্তরাষ্ট্রের এভাবে মহড়া পরিচালনা চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে মনে করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এ কাজ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সংঘাত বৃদ্ধি, দক্ষিণ চীন সাগর অঞ্চলে সামরিকায়ন এবং শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের অংশ। চীনের দাবিকে অবৈধ ঘোষণার পরের দিন একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার পাঠায় যুক্তরাষ্ট্র স্পার্টলি আইল্যান্ডের কাছে। ফিলিপাইনের দাবিকৃত এই দ্বীপ 2012 সাল থেকে দখল করে রেখেছে চীন। ফ্রিডম অব নেভিগেশনের নামে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী সহ বিভিন্ন এলাকায় এভাবে অপারেশন পরিচালনা করে আসছে। এমন উত্তেজনার মধ্যে নতুন এক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে চীন। এই মিসাইল হেলিকপ্টার থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এই মিসাইলকে ওয়ার্ল্ড লিডিং হেলিকপ্টার বেসড এয়ার টু গাইডেড মিসাইল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত এলাকায় সম্প্রতি এই মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। তবে কোন ধরনের হেলিকপ্টার থেকে এই মিসাইল ছোড়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। একই সাথে নতুন এই মিসাইলের নাম ক্ষমতা সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।